অভিনন্দন তোমাদের আজকের ক্লাসে। তো আমরা আজকের পাঠে আলোচনা করব এইচএসসি আইসিটির ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটা টাইপ নিয়ে। ডেটা টাইপ এতটাই গুরুত্বপূর্ণ টপিক যেটি আমাদের 5 নম্বর অধ্যায়ের সি প্রোগ্রামিংয়েও ডেটা টাইপ থাকবে, যে কীভাবে আমরা ডেটা টাইপ ঘোষণা করব। আমরা এখানে একটি ছোট্ট করে লিখলাম সিরিয়াল নাম্বার, যেটা আগেও আমরা লিখেছিলাম। এখানে লিখলাম নেম, এখানে আমরা লিখলাম ব্লাড গ্রুপ, আর একটা ঘর আমাদের ছিল মোবাইল নাম্বার। সিরিয়াল 1, 2, 3 থাকলো। নেমে আমাদের সম্রাট ছিল, সুমি ছিল, ব্লাড গ্রুপ এ পজিটিভ ছিল, এ নেগেটিভ ছিল, মোবাইল নাম্বার 01711 দিয়েছিল, 01912 দিয়েছিল, এখানে আরেকজনের নাম হয়তো থাকলো। আমরা যখন সিরিয়াল নাম্বার লিখছি, যেই নাম্বারগুলো লিখতে গেলে আমাদের সংখ্যা দিয়ে লিখতে হবে, বা এখানে সিরিয়াল নাম্বারের পরিবর্তে যদি রোল নাম্বার হতো, রোল নাম্বার, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের নাম্বার দিয়ে লিখতে হতো। তাহলে এই নাম্বার দিয়ে যেগুলো আমাদের লিখতে হয় এগুলো আবার দুই ধরনের হতে পারে, যে ইন্টিজার টাইপ অথবা ফ্লোট টাইপ। ইন্টিজার হলে পূর্ণ সংখ্যা, ফ্লোট হলে সেগুলো ভগ্নাংশ। এই নাম্বারের জন্য আমাদের একটি ঘর রাখতে হবে এবং সেটা ডেটা টাইপ হবে নাম্বার। নেম, নেম লিখতে গেলে কী দিয়ে লিখতে হয়? একজনকে জিজ্ঞাসা করালো তোমার নাম কি, সে বলো আমার নাম 32, এমন কি বলবে? কখনোই বলবে না। তাহলে নাম বলতে গেলে তাকে টেক্সট ব্যবহার করতে হবে, অক্ষর ব্যবহার করতে হবে। তো নেমের যে আসলে আমরা ফিল্ড বলবো, পরের ধাপে আমরা এগুলো আলোচনা করব, যে নেম লিখতে গেলে তখন তাকে টেক্সট ব্যবহার করতে হবে। এই টেক্সটের জন্য তাকে সর্বোচ্চ 255টি অক্ষর লেখার সুযোগ দিতে হবে। কেন? যে এগুলো 8 বিট করে থাকে, 2 এর পাওয়ার 8 মানে হলো 256, তার থেকে এক কম। তাহলে এই হলো 255টি অক্ষরের জন্য রাখতে হবে নেমের জন্য। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ লিখতে গেলে আমাকে এ প্লাস ভি ই লিখতে হয়েছে, তো এটাকে আমি টেক্সট লিখতে পারবো। এইগুলোকে আমরা ভারকারও লিখতে পারি, ভারকার ভেরিয়েবল এবং ক্যারেক্টার একসাথে মিলে ভারকার। মোবাইল নাম্বার, অবশ্যই এগুলো নাম্বার। তাহলে আমরা ডেটা টাইপ, আর কী কী ডেটা টাইপ আমাদের থাকতে পারে? মাসিক আয় কত টাকা, এটি যখন জানতে চাওয়া হবে তাহলে একটি অতিরিক্ত ঘর যোগ করতে হবে, বা কলাম যোগ করতে হবে, বা ফিল্ড যোগ করতে হবে সেখানে, তখন এটাকে আমরা বলবো কারেন্সি। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ যখন যোগ করতে হবে সেটি ডেটা টাইপ হলো ডেট অ্যান্ড টাইম। এরপরে আরও কয়েক প্রকার ডেটা টাইপ থাকবে, যেমন কোনো ছবি সংযুক্ত করতে হবে, এটাকে আমরা বলবো ওয়েলি অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী, ডেটা টাইপ বলতে আমরা এগুলো বুঝবো এবং এটি খুবই ইম্পর্টেন্ট আমাদের অবজেক্টিভের জন্য থাকবে, কোনটা কোন ধরনের ডেটা টাইপ। তাহলে এখানে কী কী ধরনের ডেটা টাইপ আলোচনা হলো তোমরা সেগুলো কমেন্ট বক্সে লিখে দিতে পারো, যে এর ডেটা টাইপ এগুলো। নামের ডেটা টাইপ কী, মোবাইল নাম্বারের ডেটা টাইপ কী, ইমেলের জন্য ডেটা টাইপ কী, ইমেলের জন্য তখন আমরা ভারকার দেব কারণ @ থাকবে, জন্ম তারিখের জন্য ডেটা টাইপ কী, এগুলো তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করো। কে কোথা থেকে ক্লাস করছো সেটাও তোমরা উল্লেখ করতে পারো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো থাকো, সুস্থ থাকো।